হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, আমার হাতে এই মুহূর্তে ভিভো কোম্পানির একটি সেট আছে। সেটির মডেল হচ্ছে Y91 C। তো এই সেটটির প্রবলেম হচ্ছে আপনার চার্জ ওঠে কিন্তু বোতল পুরো হয় না। চার্জের লাইন এখানে পাইছে কিন্তু চার্জের লাইন টান সব কিছু পায় কিন্তু এখানে পার্সেন্টেজ ওঠে না এবং বোতল পুরো হয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো সেটটি আমি আপনাদেরকে বন্ধ করে দেখাবো যে আমাদের বন্ধ করে চার্জ শো করে কি না, আপনাদেরকে এটাও দেখাবো। কিন্তু আমাদের এই বোতলটা পুরো হয় না, এটাই হচ্ছে প্রবলেম, পার্সেন্টেজ হতে না। তো এটা করার জন্য আমি সেটটি খুলে নিয়েছি আগেই। তো আমি এখানে একটি জাম্পার করব, জাম্পারের মাধ্যমে। তো আমরা এখানে মিটার দিয়ে মেপে দেখেছি আমাদের এই যে এই ফোঁটা পর্যন্ত লাইন আছে, কিন্তু আমাদের এই কানেক্টারের লাইন নাই, এই ফোঁটাতে লাইন আছে, এখানে লাইন নাই। তো তা আমি পরীক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই বাল্ব দিয়ে আমি পরীক্ষা করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে লাইন আছে কিন্তু এখানে লাইন নাই, এখানে লাইন নাই, কানেক্টার গোড়া লাইন নাই। এই দেখেন মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। তো এই যেখানে লাইনটা আছে, তো আমার যেহেতু কানেক্টার গোড়ায় লাইনটা পাচ্ছে না, তো এই জন্য এখন আমি এখানে শিল্ডিংটা তুলে নিয়েছি। তো আমি জাম্পার করব, তো আমরা জাম্পার করব যেহেতু আমাদের ওখানে লাইনটা পাচ্ছে না। তো আমাদের এখান থেকে এই মাথায় আমরা একটি জাম্পার করব, ছোট্ট একটি জাম্পার করব। আমি বড় করে জাম্পারটা করলাম, আমার জাম্পারটা করা হয়ে গেছে। এখান থেকে এখানে জাম্পারটা করা হয়ে গেছে। তো এখন আমি চেক করে দেখব, তো প্রথমত আমি এখানে একটু মিটার দিয়ে মেপে দেখব, আমি বাল্ব দিয়ে আমি চেক করে দেখব যে আমাদের লাইনটা পায় কিনা। দেখেন এই যে আমাদের বাল্ব দিয়ে লাইনটা পাচ্ছে এখানে, দেখেন। তো আমাদের লাইনটা ওখানে সঠিক আছে। তো দেখেন আমাদের চার্জিং লাইনটা পাচ্ছে। Thank you.
তো দেখেন আমাদের এখানে সাস আমাদের 42% তো আমরা 2 মিনিট 5 মিনিট তাহলে আমাদের এখানে সাস হলো 42% তো আমরা 2 3 মিনিট পরে আমরা দেখব যে আমাদের সাস ওটা কিনে যে 42% সাস দেখেন আমরা 2 মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখব যে আমাদের 2-1% উঠছে কিনা তো আমরা এখন চেক করে দেখব যে আমাদের সাস উঠছে কিনা তো দেখেন এই যে আমাদের 43% সাস তো আশা করি টেকনিশিয়ান ভাইরা বুঝতে পারছেন তো 43% আমাদের 1% সাস উঠছে তো টেকনিশিয়ান ভাইরা আপনারা এইভাবে কাজগুলো করবেন দেখে শুনে কাজগুলো করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম